আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমির ভাই, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা জায়গা, একটু বসে নেই, বসে আপনাদের সাথে একটু কথা বলবো। আর একটা জিনিস দেখাবো আজ, খুব সুন্দর একটা জিনিস দেখাবো। জিনিসটা হলো, আমি এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি নয়, এটা তো আমার ওল্ড আমি, অনেকদিন আসবো আসবো তো আসা হয়নি, তো আজ এসেছি। খুব সুন্দর একটা দিন, তো মনটাও খুব ভালো, তো ভাবলাম এই সুন্দর দিনে সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। তো জিনিসটা হলো, আমি যতদূর শুনেছি যে ইংল্যান্ডের মাঝে এটা সেকেন্ড এই জিনিসটা হয়েছে, প্রথম হয়েছিল এই ইংল্যান্ডে লন্ডনে, আর তারপরে হয়েছে আমাদের এই ওল্ডামে। তো আজকে এই সুন্দর জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। সুন্দর জিনিসটা সম্বন্ধে একটু বলবো যে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের ঐতিহ্যকে ভালোবাসি, আরও কিছু জিনিস আছে যেটা আমরা সবাই মন থেকে ভালোবাসতে হয় দেশের। সেই জিনিসটা হলো শহীদ মিনার। এর মধ্যে একটা আমাদের ওল্ডামে আছে শহীদ মিনার, অনেক সুন্দর একটা শহীদ মিনার। তো আজ আমার মনটা খুব ভালো হিসাবে আজ আমি এখানে এসেছি, মনটা ভালো এর জন্য যে আমি আজকে একটা জিনিস দেখেছি এই 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা আর্টিকেল আমি পড়েছিলাম। তো আমার মনে হলো যে এই শহীদ মিনারটা যখন আমার ওল্ডামে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, চলেন আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো। আর এই শহীদ মিনারের জন্য লোকেশনটা বলার প্রয়োজন নেই, লোকেশন তো, আর যদি আপনারা এই লোকেশনটা বলার প্রয়োজন এর জন্য যে যদি আপনারা আউট অফ ওল্ডাম থেকে আসেন, যেমন রোস্টেল, রয়টন, মিডিলটন বা অন্য কোনো টাউন থেকে আসেন, তাহলে আপনাদের জন্য অবশ্যই এই লোকেশনটার প্রয়োজন। তো আপনারা এখানে আসবেন, এটা হলো মেইন রোড, মেইন রোড আসলেই পেয়ে যাবেন, বা এখানে টেস্কো আছে, টেস্কো নিয়ারেস্ট এই শহীদ মিনারটা। তো চলুন বন্ধুরা, একটু বসছিলাম এখানে, খুব সুন্দর একটা জায়গা। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের ওল্ডামের খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা জিনিস, আর আমাদের সোনার বাংলার একটা ঐতিহ্য, আমাদের সবারই ভালোবাসার একটা জিনিস। আর এই শহীদ মিনারটা এত সহজে আসে নাই, এই শহীদ মিনারটা এসেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে এসেছে আমাদের এই শহীদ মিনার। তাই আমরা সবাই এটাকে মন থেকে ভালোবাসি এবং ভালোবাসবো, আজীবন ভালোবেসে যাব। তো বন্ধুরা, এই শহীদ মিনারের পাশে আমি এসেছি, এই যে দেখেন শহীদ মিনারটা, প্রথমে আপনাদেরকে দি, এই যে শহীদ মিনারের গেটটা দেখেন। আর এখানে শুধু আজকে নয়, এখানে তো অনেক সময় আসেন, 21শে ফেব্রুয়ারি বলেন, 16ই মার্চ বলেন, এই 16ই ডিসেম্বর বলেন, 26শে মার্চ বলেন, সব সময় আমাদের যারা বাঙালি আছেন, শুধু এই ওল্ডামের নয়, কারণ এই যে বললাম রয়টন, রোস্টেল, মিডিলটন এই সব জায়গা থেকে এখানে আসেন ফুল দেওয়ার জন্য। বা এখানে সবসময়ই যখনই যেটা হয় এখানে মিছিল মিটিং হয়, তো এখানে আসেন। তো বন্ধুরা, শহীদ মিনারটা দেখানোর কারণ হলো আজকে এই যে বললাম আমি যে আমি আজ পড়েছি একটা আর্টিকেল 21শে ফেব্রুয়ারি নিয়ে, আমাদের ভাষার জন্য, ভাষার জন্য, বাংলা ভাষার জন্য অনেক মানুষের রক্ত দিয়েছেন। এরপরে যখন 26শে মার্চ আর স্বাধীনতার জন্য অনেক মানুষ রক্ত দিয়েছেন, তখন তো আমরা ছিলাম না হিসাবে এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারিনি। যাই হোক, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমাদের জন্য ওনারা এত কষ্ট করে এই শহীদ মিনারটা দিয়েছেন আমাদেরকে। তো বন্ধুরা, এই শহীদ মিনারকে আমরা সবাই শ্রদ্ধা করব, সম্মান করব, আর যেখানেই আছে আমরা এটার সংরক্ষণ করব সব সময়। আর আজকে এই শহীদ মিনারটা আপনাদেরকে দেখালাম আমি, এটা আমাদের ওল্ডামে পড়েছে, এর জন্য দেখালাম। আর অনেক টাউনে তো অনেক বাইরে থাকেন, হয়তো বা সেখানে নেই এই শহীদ মিনারটা, তো আপনারা দেখতে পারেন না, বা যদি আপনি আসতে চান কোনো এক সময় ভিজিট করতে চান, আর এমনিই যদি আপনি ওল্ডামে আসেন এই শহীদ মিনারটা ভিজিট করে যাবেন। আর আরেকদিন আরেকটা জিনিস দেখাবো, আরও সুন্দর একটা জিনিস আছে ওল্ডামে, তো সেই জিনিসটা অন্যদিন দেখাবো। তো আজকে এই শহীদ মিনারটা দেখালাম, তো আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আবারও বলবো আমি, যদি ওল্ডামে আসেন তো এই শহীদ মিনারটা ভিজিট করে যাবেন, আমার জন্য দোয়া করবেন এবং সুন্দর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আর হ্যাঁ, আমার নতুন একটা ফেসবুক পেজ ওল্ডাম টু সিলেট, সেখানে ভিজিট করবেন, ফলো করবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।